ফেসবুক বা অনলাইনে কাজের জন্য কিন্তু আপনাদের কিন্তু এনআইডি কার্ড খুবই প্রয়োজন হয় কিন্তু আপনার এনআইডি কার্ড নেই বা এনআইডি কার্ডে আপনার বয়স হয় নেই তারপর আপনি ফেসবুকে কিভাবে এনআইডি কার্ড দরকার হবে এবং অনলাইনে কাজ জন্য কীভাবে এনআইডি কার্ড বানাবেন এই প্রশ্নটা কিন্তু অনেকেই আমাকে করতেছেন এবং কিভাবে এনআইডি কার্ড বানায় সেই প্রশ্নটাও অনেকে করতেছেন এছাড়াও কিন্তু আপনার ফেসবুক যখন লক হয়ে যায় তখন কিন্তু এনআইডি কার্ডের প্রয়োজন হয় কারণ এনআইডি কার্ড দিয়ে আপনার ফেসবুক লককে আনলক করতে পারেন তো এনআইডি কার্ড এক্ষেত্রে কিন্তু অনেকে নাও থাকে মানে তার বয়স হয় না কিন্তু ফেসবুকে আপনার এনআইডি কার্ড থাকবে তো এক্ষেত্রে কিন্তু আপনি একটা ফ্যাক এনআইডি কার্ড বানাইতে পারবেন আর এই এনআইডি কার্ড কিন্তু শুধুমাত্র ফেসবুক এবং অনলাইনে কাজের জন্য ব্যবহার করা যায় তো আমি আপনাকে দেখিয়ে দিই আপনি যখন এনআইডি কার্ড বানাবেন তখন কিন্তু আপনাকে কিছু টোলস থাকবে তাদের যে আপনারা আইডি কার্ডটা কোথায় কোথায় ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না তো আমি সেখান থেকে আপনাদেরকে একটা স্ক্রিনশট দেখাই তো এখন এখানে লেখা আছে কার্ডটি শুধুমাত্র ফেসবুক এবং অন্য অন্য ওয়েবসাইট ভেরিফিকেশন এ কাজে ব্যবহৃত করবেন তাহলে এখানে বলতেছে কি ফেসবুক এবং অন্য অন্য ওয়েবসাইট তো আপনারা ফেসবুক এবং অন্যান্য ওয়েবসাইটে অনলাইনে কাজের জন্য কিন্তু e আপনার যে এনআইডি কার্ডটা আছে ফ্যাক এনআইডি কার্ড যেটা আপনার বাংলাদেশ থেকেই বানাইতে পারবেন নিজে নিজেই সেই এনআইডি কার্ডটা কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন আর ওইখান থেকে আমি স্ক্রিনশট নিচেই কিন্তু আপনার এনআইডি কার্ডের ব্যবহার সিস্টেম আমি আপনাকে দেখিয়ে দেবো তারপরে লাগছে কোনো অবৈধ কাজে কার্ডটি ব্যবহার করবেন তো আপনি কোনো অবৈধ কাজে এই এই যে এনআইডি কার্ডটা সেটা ব্যবহার করবেন না জাস্ট ফেসবুকের জন্য ব্যবহার করবেন তো অনেকে ফেসবুক লক হয়ে যায় বা ফেসবুকে আপনার এনআইডি কার্ড দরকার এগুলোর জন্য কিন্তু এনআইডি কার্ড প্রয়োজন হয় তো এই জন্য আপনাকে দেখিয়ে দেবো কীভাবে আপনি নিজেই নিজেই আপনার ফোন দিয়ে আপনি একটা এনআইডি কার্ড বানাতে পারবেন ফেসবুকের জন্য এবং অনলাইনে বিজনেসের জন্য কোনো রকম সমস্যা কোনো রকম কিছু হবে না তো কীভাবে বানাবেন চলুন দেখিয়ে দিই স্ক্রিনকে তো বন্ধুরা ফার্স্ট অফ অল এই এনআইডি কার্ডটি বানানোর জন্য আপনার গুগল ক্রোম সিলেক্ট করে নেবেন তো ফার্স্ট অল গুগল ক্রোমে চলে যাবেন তো গুগল ক্রোমে আপনার এখানে সার্চ বার চলে যাবেন বারে গিয়ে লিখবেন আমি যেটা লিখবো সেটা লিখবেন এখানে লিখবেন জি এ এম আই গ্যামি টি আই গ্যামিটি এস এস এ গ্যামিটি সাক তো দেখুন এখানে রাখবেন গ্যামেটিসা তারপর আপনি যদি লিখতে চান একটু স্পেস দেবেন জাস্ট এখানে দেখবেন আইডি গ্যামেটিসা আইডি জাস্ট এই টুকিকে যাতে আপনি এখানে সার্চ করেন যেমন আমি গোল বাটনে ক্লিক করে দিলাম তো গ্যামেটিসা আইডি লেখার পর সাথে সাথে আপনার সামনে এরকম চলে আসবে যে বাংলাদেশ ফ্যাক ওল্ড এনআইডি কার্ড মেকার তো এখানে অনেকে বলতে পারেন যে ফ্যাক যদি এনআইডি কার্ড আমি ফেসবুকে ব্যবহার করি আমার কি সব প্রবলেম হবে তো বন্ধুরা এইটা করার পর প্রয়োজনে আপনার কোনো প্রবলেম হবে না আপনার যে ফ্যাক এনআইডি কার্ডটা আপনি ফেসবুকে ব্যবহার করবেন এটা শুধুমাত্র ফেসবুকের জন্য ইউজ করা যাবে তো আপনাকে সেটাও দেখে দেবো তো আমি যদি ফ্যাক এনআইডি কার্ড বাংলাদেশ এখানে একটা সিলেক্ট করি মানে ক্লিক করি এখান থেকে তো আমি ওই টোস্টগুলো আপনাকে সুন্দর করে পড়িয়ে দেখাবো তো দেখুন আমি ওখানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এখানে সেই টোস্টটা আগে চলে আসে তো এখান থেকে ফেক এনআইডি কার্ড মেকার বিডি তো এখানে কার্ডটি শুধুমাত্র ফেসবুকে অন্য অন্য ওয়েবসাইটের ভেরিফিকেশন জন্য ব্যবহার করবেন তো এখানে কিন্তু লেখাই আছে আপনাদের তাহলে কোনো সমস্যা হবে না ফেসবুক আনলক করার জন্য সব থেকে বেশি প্রয়োজন হয় এই এনআইডি কার্ড তো আপনার ফেসবুক যখন লক হয়ে যায় তখন কিন্তু আপনার ফেসবুক নাম যে নামটা আছে ওই নামে এবং আপনার ফেসবুকে যে বার্থডে আছে ওই নামে কিন্তু এনআইডি কার্ড হলে কিন্তু ফেসবুকটা আনলক করতে পারেন তো এক্ষেত্রে কিন্তু আপনার যে এনআইডি কার্ড থাকে বা আপনার বাপ মায়ের এনআইডি কার্ড সেটা তো আপনার ফেসবুকের সাথে কোনো রকম মিল থাকে না কোন ফেসবুকে যে বার্থডে থাকে মানে জন্ম তারিখ থাকে সেটার সাথে কিন্তু কোনো মিল থাকে না এই জন্য কি করতে হয় আপনারা মানে অনেকেই কিন্তু এই জন্য কি করে যারা আপনাদের মানে ফেসবুক টাকার মাধ্যমে ফেসবুক আনলক করে দেয় তারা কিন্তু এইখান থেকে এই কার্ডটা বানায় মানে এখান থেকে তো আপনার ফেসবুকে যে ডেট অফ বার্থ নেয় এবং আপনার ফেসবুকে নাম নেয় এবং ফেসবুকে যে আপনার কত জন্মশাল সেটা কিন্তু নেয় তারা নেওয়ার পর কী করে তারা ওই জন্মশাল ওই নাম দিয়ে একটা ফ্যাক এনআইডি কার্ড তারা কিন্তু ভেরিফাই করে আপনার যে লক আইডি ওটা কিন্তু ব্যাক আনে তো আপনি আজ থেকে কোনো কিছু না করে নিজেই করবেন কাউকে টাকাও দিবেন না নিজে নিজে ফ্যাক আইডি কার্ডটা বানিয়ে আপনি ফেসবুক থেকে আনলক করতে পারবেন আপনি ফেসবুকে ব্যবহার করতে পারবেন তো এটা কিভাবে করবেন সেটা দেখার জন্য ফার্স্ট অল আপনার এখানে লিঙ্কে ক্লিক করার পর আপনি নিচের দিকে যদি যান তো এখানে অবশ্যই ডিসক্রিপশন এটা পড়ে নেবেন পড়ে নেওয়ার পর আপনি যদি নিচের দিকে যান এখান থেকে পাবেন যে নেম ইন ইংলিশ তো ফার্স্টে আপনার ইংলিশে একটা নাম দিতে হবে আর আপনি যদি ফেসবুকের জন্য ব্যবহার করেন তাহলে ফেসবুকের নাম অনুসারে আপনি সব কিছু করবেন তো ফেসবুক ফেসবুকের যে নাম আছে সেই নাম দিবেন বা ওয়েবসাইটে যে নামটা আছে সেই নামটা দিবেন আপনি যার যার মাধ্যমে কাজ করবেন যেটার জন্য কাজ করবেন এনে কার্ডটা সেই অনুসারে আপনি নাম জন্ম তারিখ দিবেন যে যেটাতে আপনার দেওয়া আছে তো ধরুন আমি আমার ফেসবুকে নাম অনুসারে দেবো তো আমার যদি একটা ফেসবুক আমার লক হয়ে আছে তো আপনাকে দেখাই আরও তো বন্ধুরা আমার কিন্তু এই ফেসবুকটা লক হয়ে আছে আমি এই লক ফেসবুক অনুসারে আমি কিন্তু নাম দেবো জন্ম তারিখ দেবো আমার সব কিছু মনে আছে তো আপনি আপনার ফেসবুক অনুসারে দিবেন আপনি ফেসবুকের নাম জন্ম তারিখ সেই হিসাবে দিবেন তো ধরুন আমার ফেসবুকের নাম আছে নাইম আহমেদ এন এ ওয়াই ডবল ই এম নাইম আহমেদ আপনি পুরো নামটা দিয়ে দেবেন এম যে ডি যেহেতু প্রথমে ইংলিশে আপনার এখানে বলতেছে প্রথমে কিন্তু ইংলিশে তো দেখুন আমি একটু দিকে উপরের দিকে নিচের দিকে গেলাম আমি প্রথমে দেখলাম আমার ফেসবুক অনুসারে যৌতু আমি দিচ্ছি আপনি যেটা অনুসারে বানাবেন বা আপনি এমনিতেও বানাতে পারেন কোনো রকম প্রবলেম নেই তো আমি নাই মোহাম্মদ দিলাম ফার্স্টে তারপর বাংলায় দিবেন তো সেম নামটা বাংলায় দেবেন তো আমি বাংলায় দিয়ে দিচ্ছি সেম নামটা বাংলায় দিলেন তো ওকে আমি প্রথমে নাই মোহাম্মদ বাংলায় নাই মোহাম্মদ দেবাম এবং পিতার নাম দেবেন আপনি আপনার যে পিতার নাম আছে সেটা দিবেন অবশ্য আপনার অরিজিনালটাই দেবেন তাহলে ভালো হবে তো আমি আমার তার নামটা দিয়ে দেবেন আনোয়ার হোসেন তারপর মাতার নাম দেবো আমি সব কিছু আমি নিজের নামে মানে আমি নিজের কিছুই দিয়ে দেবো আপনি নিজের কিছুই দেবেন যাতে আপনার প্রয়োজন পরে যদি আপনার ফেসবুকের জন্য প্রয়োজন হয় সেই নামটা আপনি ইউজ করতে পারেন কোনো রকম ঝামেলা না হয় এখানে কোনো রকম সমস্যা না আপনি অবশ্যই ফেসবুক এবং ওয়েবসাইটের জন্য ব্যবহার করতে পারেন এবং ভেরিফিকেশনের জন্য আপনি কিন্তু কোনো রকম অবৈধ কাজে এটা ব্যবহার করবেন না আবার বলতেছি তো এটা প্রথমে লেখা আছে তো দেখুন এখানে কোনো রকম অবৈধ কাজে কার্ডটি ব্যবহার করবেন না আপনি ফেসবুকের জন্য ব্যবহার করতে পারেন কোনো রকম সমস্যা হবে না তো এরপর আপনি মায়ের নাম দেওয়ার পর এখানে আপনার ইংলিশে একটা সিগনেচার দিতে হবে তো সিগনেচার আবার আপনি ভোটার আইডি কার্ড যখন বানান অনেক কিছু কিন্তু ভোটার আইডি কার্ড বানাইছেন সেখানে কিন্তু একটা সিগনেচার দিতে হয় ছোট্ট একটা নাম দিতে হয় শর্টকাট তো আপনি আপনার ইংলিশে শর্টকাট একটা নাম দিয়ে দেবেন তো যেহেতু এখানে লাগছে ইন ইংলিশ তো আমি শর্টকাটে একটা নাম দিয়ে দিলাম নাইম তো ঠিক আছে আপনি সেম শর্টকাট নাম দেবেন সেম এইখানে মেন কাজটা ডেট অফ বার্থ তো দেখুন এখানে ডেট অফ বার্থ এই ডেট অফ বার্থটা আপনি অবশ্যই সময় মনোযোগ দেখে করুন তো আপনি ফেসবুকে যে ডেট অফ বার্থ দিয়েছেন আপনি যদি ফেসবুকের জন্য ব্যবহার করতে চান তাহলে ফেসবুকে ডেট অফ বার্থটা দেবেন ওয়েবসাইটে কাজ করতে চান ওয়েবসাইটে যে ডেট অফ বার্থ দিয়েছেন ওইটা দেবেন এমনিতে যদি আপনি দিতে চান আপনার যে জন্ম সব আছে আপনার নিবন্ধন কার্ড যেহেতু আপনার বাড়িতে যে জন্ম নিবন্ধন কার্ড আছে ওইটা অনুসারেও দিতে পারেন তো আমি আমার ফেসবুক অনুসারে যেহেতু দেবো তো আমি ফার্স্ট অল কী করব এখান থেকে সেই তারিখটা বেছে নেবো তো যেহেতু আমি সেই তারিখটা ছিল আমার বিশ তারিখ তো আমি বিশ তারিখ দিলাম তারপর এইখান থেকে আপনি কি করবেন এখানে মে মাস দেখুন দেওয়া আছে তো এইখানে ক্লিক করবেন দু হাজার বাইশ তো এই তেইশ সরি দুহাজার এখানে ক্লিক করবেন তো শুনলে এখানে ক্লিক করার পর আপনার সামনে দেখুন এখানে আপনার যে মাসটা আছে মাসটা শো করবে এবং আপনার সালটা শো করবে তো আপনি কোন মাস দেবেন আমি মার্চ দেবো যেহেতু মার্চ দিলাম এবং আমি সাল দেবো দুই হাজার তো আপনি আপনার মন মতো মাস সাল সব মাস সব দিয়ে দেবো ওকে দেবেন ডানে ক্লিক করবেন তাহলে দেখুন বিশে মার্চ দু হাজার বিশ তারিখ দিয়েছি মার্চ দিয়েছিলাম দু হাজার তো আপনি সেমটা দিয়ে দেবেন তারপর এনআইডি কার্ড নাম্বার আপনার মন মতন যে কোনো একটা এনআইডি কার্ড নাম্বার দিতে পারেন আপনি যেটা মন চায় তো আমি যেহেতু আমি একটা দিয়ে দিচ্ছি আপনি অবশ্যই দশ ডিজিটের আপনার যে কার্ডের সংখ্যা হয় দশ ডিজিটের এনআইডি কার্ডের দশটা হয় এখানে দশটা দিয়ে দেবেন আপনি যা পারেন তাই দেবেন কিন্তু মনে রাখলে ভালো হয় তা আমি আমার মন মতো আমি একটা দিয়ে দিচ্ছি তো আপনি সেম একইভাবে দিয়ে দেবেন তো দেখুন আমি আমার মন মতন একটা আমি দশ ডিজিটের একটা সংখ্যা দিয়ে দিলাম আপনার এনআইডি কার্ডের নাম্বার এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্য মনে রাখলে ভালো তো পর এখানে লেখা আছে কিন্তু বাসার হোল্ডিং নাম্বার তো আমি এগুলো দিয়ে দিচ্ছি দেখুন তারপর নিচের নাম্বার আছে বাসার হোল্ডিং নাম্বার তো ফার্স্টে দেখুন এখানে হ্যাশ দিতে হবে তারপর হোল্ডিং নাম্বার দিতে হবে তো আপনার বাসার যত হোল্ডিং নাম্বার আছে সেটা দিবেন অবশ্যই বাংলায় দিবেন তো আমি বাংলায় দিচ্ছি আমার বাসার হোল্ডিং আছে পাঁচশো এক তো আপনার মন মতো আপনার বাসার হোল্ডিং নাম্বার আপনার বাসার কোনো দরজার সাথে বা কোনো কিছুর সাথে যখন লেখা আছে ওইটাই দিয়ে দেবেন বা আপনি বা যে কোনো একটা দিলে আপনি হয়ে যাবে কোনো সমস্যা নেই নিজেরটা দিলেই ভালো তারপর গ্রামটা লিখবেন আপনার গ্রামটা যেন বাংলায় হয় এবং আপনার নিজস্ব নাম মানে গ্রামের নাম দেবেন তাহলে মনে থাকবে তো আমি আমার একটা আমার গ্রামের নাম দিয়ে দিলাম তো আমি দিয়ে দিয়েছি পার্টেশ্বর তো আমি ডাকঘর দিয়ে দেবো আমার যেটা ডাকঘর আছে সেটা দেবো মতিঝিল তো মতিঝিল আপনি আমার আপনারটা দিয়ে দেবেন তারপর আমি উপজেলা দিয়ে দেবো আপনার যেটা নাম আছে সেটাই দিয়ে দেবেন তো আমার আট ঘড়িয়া আমি আট ঘরিয়া দিয়ে দিলাম আপনার যে থানাটা যা যা আছে আপনার যা যা চাবেন আপনি সেটা দেবেন একদম সহজ তারপর জেভাটা দিয়ে দেবেন আমি আমার যেভা দিয়ে দিচ্ছি সেমভাবে আপনি আপনার জেলা দিয়ে দেবেন ঠিক আছে গাইজ তো ওকে গেছে আমি জেলাটা দিয়ে দিলাম তারপরে এখানে রক্তের গ্রুপ এ প্লাস আছে আপনি চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারেন তো আপনি বি প্লাস করতে পারেন তো আপনি মন মতো করবেন তারপর কাট প্রদন্তের তারিখ মানে প্রদনের তারিখ আপনি কাটটা কবে বানিয়েছেন সেই তারিখটাও দিতে পারেন মানে দু আপনি যদি দু হাজার সাল দেন সেই হিসাবে আপনি দু হাজার একুশ সালে কার্ডটা বানাবেন মানে আপনার বিশ বছর পারে সেই কার্ডটা সিস্টেম করবেন যেহেতু আমি দু হাজার সাল দিয়েছি আমার দু হাজার তেইশ সাল তবে আমি তো তেইশ বছর পরদা কার্ড বানাই নাই তো আমি দু হাজার একুশ সাল দিয়ে দেবো এখানে সেমভাবে দিয়ে এখানে ক্লিক করবেন আমি দু হাজার খাবি একুশ সালটা আমি চেঞ্জ করে দেবো ঠিক আছে গাইজ তো আমি যেহেতু আমার দু হাজার সাল সেই হিসাবে আমার কিন্তু একুশ সালে আমার কার্ডটা আমার হাতে চলে আসবে তাহলে কিন্তু ওরা বুঝতে পারবে না ঠিক আছে তবে আপনার যদি দেখুন এখানে আমি আমার বোঝাই তো এখানে ফার্স্টে আপনার নাম দেবেন ইংলিশে বাংলায় নাম দেবেন মাতান পিতা নাম দেবেন মাতার নাম দিবেন তা আপনার সিগনেচার দেবেন জন্ম তারিখ দেবেন আপনার যে এনআইডি কার্ডের নাম্বার আছে ওটা দেবেন বাসা হোল্ডিং নাম্বার দেবেন গ্রাম দেবেন ডাকঘর দেবেন উপজেলা দেবেন তার যেটা দেবেন তারপর রক্তের গ্রুপ তারপর পদনের তারিখ কত সেটা দেবেন ওকে দেওয়ার পর এখন আপনার যে ছবিটা লাগাবেন আপনার যে ভোট আইডি কার্ড যে ছবিটা লাগবে ওই ছবিটা এখন কীভাবে বসাবেন তো এখানে সোর্স ফাইল আছে তো অবশ্যই সে ছবিটার কিন্তু রিমুভ ব্যাকগ্রাউন্ড করে নিতে হবে তো অনেকে কিন্তু ছবি লাগাতে চান অবশ্যই ছবিটা হবে পাসপোর্ট সাইডের ছবি তো অনেকে ছবি কিন্তু রিমুভ ব্যাকগ্রাউন্ড করতে পারেন না তো কীভাবে করবেন আমি সম্পূর্ণ কিছু দেখে দেবো ভিডিও শেষেই দেখে দেবো তো ফার্স্টে আপনাকে আমি আগে আইডি কার্ডটা বানানো দেখাই তারপর আপনার কীভাবে ছবিটা এরকম পাসপোর্ট বানাবেন সেটা দেখে দেবো তো আপনার ফার্স্টে কী করবেন এখান থেকে পাবেন সোস এ ফাইল তো দেখুন সোস এ ফাইল এখানে একটা ক্লিক করবেন দেন এখানে ক্লিক করে ফটো লাইভের বা আপনার গিলাইটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনি একটা পাসপোর্ট সাইডের ছবি যে কোনো ছবি আপনার যে যদি ফেসবুকে যদি করতে চান তা ফেসবুকে ছবি থাকলে ওই ছবিটাই দেবেন অথবা আপনি সুন্দর করে পাসপোর্ট সাইডের একটা ছবি উঠবেন আপনার ফোন দিয়ে পিছনে ক্যামেরা দিয়ে ছবি উঠবেন তো আমি তখন এই ছবিটা দিয়ে তো এখানে সোর্স করে দেবো তো আমার যখন ছবিটা আমি চুজ করে দিলাম অবশ্যই রিমুভ ব্যাকগ্রাউন্ড করে নেবেন তো কীভাবে করবেন সেটা ভিডিও শেষে আমি দেখে দিচ্ছি তবে আপনার সব কিছু ওকে হয়ে গেল আপনারা দেখে নেবেন তারপরে এখানে সাবমিট করে দেবেন তো আপনি যখন সাবমিট করে দেবেন অটোমেটিক দেখুন আপনার যে এনআইডি কার্ডটা সেটা চলে আসবে তো এখানে কিন্তু আবারও দেখুন কার্ডটি শুধুমাত্র ফেসবুক এবং অন্য ওয়েবসাইটে ভেরিফিকেশনের জন্য কাজ ব্যবহার করবেন তাহলে ফেসবুকের জন্য কিন্তু ব্যবহার করবেন এখানে তারা বলে দিচ্ছে তো আপনি যদি এখান থেকে নিচে যান আপনার অলরেডি আপনার এনআইটি কার্ড বানানো হয়েছে তো আমার দেখুন এনআইটি কার্ড বানাচ্ছে বাংলাদেশ সরকার নাইম আহমেদ নামিমাসের মহুজ তখন আমার জন্ম তারিখ এবং এনআইটি কার্ড নাম্বার সবকিছু দেখুন এখানে শো হয়ে গেছে দেখছেন আমার ব্যাক কভার যেটা আছে ওটা সিলেক্ট হয়ে গেছে তো আপনি চাইলে এখান থেকে ডাউনলোড ক্লিক করবেন তো ডাউনলোডে ক্লিক করে আপনার যে ফটোটা আছে এটা ডাউনলোডও করে নেবেন তো আমার ডাউনলোড হয়ে গেছে তো দেখুন এখানে ডাউনলোড হচ্ছে তো আমি ডাউনলোডও করে নিলাম সেম একইভাবে আপনি কিন্তু ফেসবুক এবং অন্য অন্য ওয়েবসাইটের জন্য এই কার্ডটি বানিয়ে কিন্তু ব্যবহার করতে পারেন তো এখন আপনাকে দেখাই দেবো যে আমি যে এই ব্যাগ আমার যে ফটোটা আছে সাদা ফটো পিসে দেখুন ব্যাকগ্রাউন্ড তো আমি এটা কীভাবে করলাম আপনার পিসে তো গাছপালাও থাকতে পারে বা আকাশও থাকতে পারে তো সেটা করার জন্য কী করবেন আমি তখন এখান থেকে নিউ ট্যাপ নিয়ে নিলাম এখান থেকে একদম নিউ ট্যাপ নিয়ে নেবেন তো আপনি সেম কোমে থেকে আপনি এটা করতে পারবেন কোমে এখানে সাজে লিখবেন রিমুভ বিজি আর এম ও বি রিমুভ জাস্ট বিজি এটুকু লিখে সার্চ করবেন আপনার ফোনের রিমুভ বিজি লিখে সার্চ করে গো করে দেবেন গ্রো করে সরাসরি আপনার সামনে থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড এরকম একটা অপশন চলে আসবে ফার্স্টে ওইটার পর ক্লিক করবেন সামনে একটা ওয়েব ইন্টারভিউ শো হবে তো দেখুন এরকম ইন্টারভিউ শো হবে তো এখান থেকে করুন আপলোড ইমেজ এখানে একটা ক্লিক করবেন দেন এখানে ক্লিক করে সাথে আপনার ফটোটা আপনার গিলাইটা শো হয়ে যাবে তো আপনি শো সিলেক্ট করে নেবেন তো আপনি যে ফটোটা রিমুভ ব্যাকগ্রাউন্ড করতে চান ভোট আইডি কার্ডের জন্য সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমি আমার যেহেতু এই ফটোটা সিলেক্ট করব তো দেখুন পিসে আমার ব্যাকগ্রাউন্ড তো আমি এটা সিলেক্ট করে সোর্স করে দিলাম আমার এখান থেকে দেখুন রিমুভ ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে আমার পিসে তো আমি এটা দেখুন এখন ফুল হচ্ছে লোডিং তো লোডিং ফুল হওয়ার পর অটোমেটিক আমার পিসের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা রিমুভ হয়ে যাবে তো দেখুন আমার কিন্তু পিসের যে ব্যাকগ্রাউন্ডটা আছে রিমুভ হয়ে গেছে কিন্তু পিছনে একটু যে খেয়াল করেন এখানে কিন্তু দাগ দাগ একটা টাইস সিস্টেম আছে কিন্তু এগুলো কিন্তু পিসে একদম ফ্রেশ মানে যে সাদাটা আছে ওটা নাই তো সাদা হোয়াইট করার জন্য ফার্স্টে কী করবেন আপনার এখান থেকে ডাউনলোড না ক্লিক করে আগে এই ইডিটস বাটন পাবেন এই ইডিটের পর একটা ক্লিক করবেন এই এডিটের পর ক্লিক করার সাথে সাথে আপনি সামনে এরকম ইন্টারভিউ শো হবে তো দেখুন একটু ওয়েট করুন আপনার নেটটা শোলো আমার তো এর জন্য একটু লোডিং নিচ্ছে তো লোডিং নিলেই হয়ে যাবে তো দেখুন লোডিং নেওয়ার পর এখান থেকে আপনি নিচের দিকে এখান থেকে খেয়াল করবেন তো এখানে কালার তো কালার নামে অসম্ভব এই কালার পরে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে যে সাদা আইকন আছে এখান থেকে অথবা এই আইকন দেখুন এদের এখানে যে আইকনটা আছে এই আইকনটাকে আপনি সাদার এখানে হাত দিলেন দিয়ে দেবেন তা হাত হারেন দেখুন এই এখানে সাদা খেয়ে কিন্তু আমি যদি এখানে ক্লিক করি আমি যদি আমি যদি এখানে আঙ্গুল দিই তো দেখুন আঙ্গুল দিলাম এখানে কিন্তু রেড হয়ে গেলো আমি যদি সাদার পর আঙ্গুলটা দিই এখানে তো আমার এখানে সাদা হয়ে গেল তো আপনি সেম ভাবে সাদার পর হাত দিয়ে দেবেন আপনার যে হাতটা এই সাদা এখানে আছে এখানে ক্লিক করবেন দেন এখানে ক্লিক করার সাথে এখান থেকে কিন্তু আমার সাদা হয়ে গেল তো আপনি এখান থেকে ওকে করে দেবেন ওকে করে দেখার পিছনে দেখুন একদম সাদা হয়ে গেল তারপর এখান থেকে কী করেন আপনি এখানে ডাউনলোড পাবেন এখান থেকে ডাউনলোড করে ক্লিক করে আপনি ফটোটাকে ডাউনলোড করে নেবেন ইমেজটাকে সুন্দর করে ডাউনলোড করে নেবেন তো দেখুন আমার কিন্তু ইমেজটা অলরেডি ডাউনলোড হচ্ছে তো দেখুন এখানে ডাউনলোড হচ্ছে তো সেম একেবারে আপনি ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পর আপনি কী করবেন আপনার যে এনআইডি কার্ড এখানে সেমভাবে আপনি ব্যবহার করবেন আমি যেভাবে দেখে দিয়েছি তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা বুঝলেন সেম একেবারে এনআইডি কার্ডটা ব্যবহার করবেন এর পরবর্তী আপনাকে দেখে দেবো কীভাবে লক আইডি আনলক করবেন এই সেম আই এনআইডি কার্ড দিয়ে তো সেই ভিডিওটা এর পরবর্তী ভিডিওতেই পেয়ে যাবেন কোনো রকম টেনশন নেই তো অবশ্যই সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নতুন নতুন ভিডিও আপনাদের সমস্যার সমাধান নিয়ে চলে আসবে আপনি যে কোনো সমস্যা তো আমাকে কমেন্ট করতে পারেন সমস্যার সমাধান পেয়ে যাবেন আমি ভিডিও দিয়ে দেবো সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকনটি বাজিয়ে দেবেন যাতে সবাই আগে আপনার কাছে ভিডিওর নোটিফিকেশন চলে যায় তো সকল ভালো থাকুন সুস্থ থাকবেন পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো আশা করি সকল বাবা থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম